ইসলামী ব্যাংক নিউজ টপ 10। 2009 সাল থেকে ধারাবাহিক গণতান্ত্রিক ধারা আছে বলে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, ওয়াশিংটনে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক খুরশিদ হোসেন বলেছেন, বাইরের কোনো দেশের কথায় র্যাবের সংস্কার করা হবে না, র্যাব এর নিজস্ব নীতিতেই চলবে। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মানুসারীদের শারদীয় দুর্গা উৎসব। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বেলতলার পুজোর মাধ্যমে শুরু হয়েছে মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদিতে দুর্গাপূজা উপলক্ষে বসেছে ঢাকঢুলির হাট। প্রায় 500 বছরের ঐতিহ্যবাহী এই হাটকে ঘিরে পুরো এলাকা উৎসবমুখর। নির্বাচনে কোনো দল না এলে সংবিধান লঙ্ঘন করে সংকট তৈরি করবে না নির্বাচন কমিশন, বলেছেন কমিশনার রাশেদা সুলতানা। ইভিএম এর ত্রুটির প্রমাণ দেওয়ার আহ্বান। লক্ষ্মীপুরের সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন যুবলীগ নেতা আলাউদ্দিন পাটোয়ারি। রাতে সদর উপজেলার রশিদপুর পোদ্দার দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। ইউক্রেনের দোনেস্ক সহ 4টি অঞ্চল দখলের ঘটনায় রাশিয়া বিরোধী নিন্দা প্রস্তাব পাশ করতে পারেনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। 1000 বেশি রুশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নয়া নিষেধাজ্ঞা। হিজাব বিতর্কে মাশা আমিনের মৃত্যুর পর বিক্ষোভ সহিংসতার ইন্ধনের অভিযোগে 9 ইউরোপীয় গ্রেফতার। নারী এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে 9 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের দেয়া 82 রানের টার্গেটে মাত্র 1 উইকেট হারিয়ে টপকে যায় স্বাগতিকরা। ষষ্ঠ টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে 8 উইকেটে উড়িয়ে দিয়ে 7 ম্যাচ সিরিজে 3-3 সমতা এনেছে ইংল্যান্ড। লাহোরে পাকিস্তানের দেয়া 170 রানের টার্গেটে 33 বল হাতে রেখেই টপকে যায় ইংলিশরা।